আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে মিজান ভিউ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় BB100 ব্যাটারি কি, এই ব্যাটারি ব্যবহারের সুবিধা কি। বেইজিং এর বেটাবল কোম্পানি 3 ভোল্টের একটা ব্যাটারি, নিউক্লিয়ার ব্যাটারি উদ্ভাবন করেছে, যাতে শক্তির উৎস হিসাবে নিকেল 63 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এবং এনার্জি কনভার্টার হিসাবে ডায়মন্ডের সেমি কন্ডাক্টর ব্যবহার করা হয়। বেটাবল্ট এই ব্যাটারির নাম দিয়েছে BB100। বেটাবল্টের চেয়ারম্যান এবং সিইও জাং উই বলেন, এই ব্যাটারি প্রথম প্রথম 3 ভোল্টের হবে এবং 100 মাইক্রোওয়াট পাওয়ার সাপ্লাই দিবে, এই জন্যই এর নাম BB100 দেওয়া হয়েছে। এই ব্যাটারির সাইজ হলো 15x15x5 মিলিমিটার, যা ছোট একটা কয়েনের চেয়েও ছোট হবে। নিউক্লিয়ার ব্যাটারিকে রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরও বলা হয়, অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ তার নিউক্লিয়ার ক্ষয় বা নিউক্লিয়ার ডিকিয়ের মাধ্যমে যে তাপমাত্রা রিলিজ করে বা নির্গত করে সেই তাপমাত্রার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বেটাবল্টের বিজ্ঞানীরা নিউক্লিয়ার ব্যাটারি তৈরি করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ হিসাবে নিকেল 63 ব্যবহার করেন, যেই তেজস্ক্রিয় আইসোটোপটি এনার্জির প্রধান উৎস হিসাবে কাজ করে। সেখানে ডায়মন্ডের অর্থাৎ হীরকের 2টি সেমি কন্ডাক্টর ব্যবহার করা হয় এনার্জি কনভার্টার হিসাবে। বেটাবল 2025 সালের মধ্যে এই ব্যাটারি বাজারে আনতে চায়। এই ব্যাটারি কোনো চার্জ করা ছাড়াই 50 বছর চলবে, অর্থাৎ স্মার্টফোনে একবার এই ব্যাটারি ব্যবহার হলে 50 বছরের মধ্যে আর কখনো চার্জ দিতে হবে না। এই ব্যাটারিতে ব্যবহৃত ড্রোনগুলো সবসময় উড়তে থাকবে, কিন্তু কোনো চার্জ দিতে হবে না, অবিশ্বাস্য। এই ব্যাটারির সুবিধা হলো, অর্থাৎ এই ব্যাটারি যেরকম ব্যাটারির উপকার হলো এরকম যে সাধারণ ব্যাটারিগুলো যেরকম কম বা বেশি তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু BB100 ব্যাটারি যেমন অনেক দিন স্থায়ী হবে, অর্থাৎ অনেক নিম্ন তাপমাত্রা সহ্য করতে পারবে, আবার অনেক উচ্চ তাপমাত্রাও সহ্য করতে পারবে, অর্থাৎ তাপমাত্রার তারতম্য কোনো ক্ষতি হবে না। বেটাবল দাবি করে যে তাদের এই ব্যাটারি সর্বনিম্ন -60°C তাপমাত্রা থেকে সর্বোচ্চ 120°C তাপমাত্রার মধ্যে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। এই ব্যাটারিতে আগুন ধরবে না, বিস্ফোরণ ঘটবে না, এমনকি বন্দুকের গুলিতেও এর কোনো তেজস্ক্রিয়তা বের হবে না, অর্থাৎ 100% নিরাপদ। বেটাবল্টের বক্তব্য, তাদের এই ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে, যা বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা যাবে, যেমন মহাকাশ গবেষণায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইকুইপমেন্টে, চিকিৎসা জাতীয় যন্ত্রপাতিতে, মাইক্রোপ্রসেসরের মধ্যে, বিভিন্ন রকমের সেন্সরে, ছোট ড্রোনে এবং পানির নিচে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা ছোট ড্রোনে ওই ব্যাটারি পানির নিচে ব্যবহার করা যাবে। BB100 ব্যাটারি মানব দেহের কোনো ক্ষতি করবে না এবং মানুষের শরীরের ভিতরে ব্যবহার করা যাবে, যেহেতু এই ব্যাটারি থেকে কোনো রেডিয়েশন নির্গত হবে না, তাই পেসমেকারের মধ্যে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। বেটাবল্টের নিউক্লিয়ার ব্যাটারি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে যুগান্তকারী বিপ্লব ঘটাবে। বেটাবল্টের ব্যাটারিগুলো পূর্বে তো বিভিন্ন সময় নিউক্লিয়ার ব্যাটারি তৈরি হয়, তো ওই সমস্ত নিউক্লিয়ার ব্যাটারি থেকে অনেক উন্নত হবে, কারণ সেই সময় নিউক্লিয়ার ব্যাটারি আকারে অনেক বড় ছিল, ওজনও অনেক বেশি ছিল, ব্যবহারে বিপজ্জনক ছিল এবং ব্যবহারের সময় গরম হতো এবং সর্বোপরি অনেক ব্যয়বহুল ছিল। সেই ব্যাটারিতে তেজস্ক্রিয় ধাতু হিসাবে প্লুটোনিয়াম ব্যবহার করা হতো। স্বাভাবিকভাবে প্লুটোনিয়াম আমরা জানি যে অনেক তেজস্ক্রিয় একটা ধাতু, কিন্তু বেটাবল্টের ব্যবহৃত আইসোটোপ হলো নিকেল 63, যা প্লুটোনিয়ামের মতো অত বেশি তেজস্ক্রিয় না। বেটাবল্টের বিজ্ঞানীরা বলেন তাদের ব্যাটারিগুলো পরিবেশ বান্ধব হবে, কেননা এই নিকেল 63 তেজস্ক্রিয় আইসোটোপ ক্ষয় হতে হতে একসময় স্টেবল আইসোটোপ হিসাবে কপারে রূপান্তরিত হবে। তো কপার পরিবেশের জন্য কোনো ক্ষতি করবে না, কেননা কপার বা তামা তেজস্ক্রিয় ধাতু। ভবিষ্যতে বেটাবল্টের BB100 ব্যাটারি ব্যবহারের ফলে বিভিন্ন যন্ত্রপাতিতে চার্জ দেওয়ার ঝামেলা থাকবে না, দামও কম হবে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ সামনের যে যুগ আসতেছে সেই যুগ হবে নিউক্লিয়ার ব্যাটারির যুগ। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।